নমস্কার বন্ধুরা, সুমনা কুজিনে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি কাঁচা আমের বরফি। চলুন দেখে নিন কিভাবে কাঁচা আমের বরফি তৈরি করা যায়। এখানে আমি দুটো কাঁচা আম পিস পিস করে কেটে নিয়েছি, তারপর একটা মিক্সিতে দিয়ে ওটাকে পেস্ট করে নেব। আমটা আমার এখানে পেস্ট করা হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে পেস্টটা ঢেলে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পর এবার আমি পেস্টের মধ্যে দিয়ে দেবো 2 চামচ চিনি। এবার পেস্টার মধ্যে দিয়ে দেব সামান্য ফুড কালার। এবার একটা বাটিতে কিছুটা পরিমাণে জল নিয়ে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নেব। আর গুলে রাখা কর্নফ্লাওয়ারটা আমি পেস্টের মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়তে থাকবো। এবারে দিয়ে দেব 1/2 মালাই নারকেল গুঁড়ো। আমের পেস্টটা ভালো করে নাড়ার পর শুকনো শুকনো হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। আগের থেকে একটা থালায় তেল মাখিয়ে নিয়েছিলাম, এর মধ্যে পেস্টটা এবার ঢেলে একটু নেড়ে দেব। এবার ঘন্টাখানি হাওয়াতে রেখে দিলেই তৈরি হয়ে যাবে কাঁচা আমের বরফি। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।